এশিয়া কাপের স্কোয় ঘোষণা করলো কিছুক্ষণ আগে সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা দেখছিলাম কে কে আছে এবং কে কে নেই ভিডিওটা দেখে আমার কাছে এত হতাশ লাগছে মাহমুদুল্লা এশিয়া কাপের স্কোডে নেই মাহমুদুল্লা রিয়াদ এশিয়া কাপের স্কোয়াডে নেই এশিয়া কাপের মানে বিশ্বকাপে মাহমুদুল্লা রিয়াদ নেই কেমন করলো বিসিবি দলটা স্কট কেমন করলো চলুন আমরা দেখিনি সাকিব আল হাসান লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত তানজিন হাসান তামিম নাইম শেখ নাইম শেখকেও রাখা হয়েছে হৃদয় রহিম এবং কি হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবাজাদ হোসেন চৌধুরী মুস্তাফ তাসকিন আহমেদ মেহেজি হাসান মিরাজ আপিফ হোসেন রুব শামীম হোসেন পাটোয়ারি এবং কি শেখ মেহেদিকে কোন বুঝে রাখা হয়েছে শেখ মেহেদি ওয়ান ডে খেলেছেন দু হাজার বিশ সালের লাস্ট দিকে সে শেখ মেহেদিকে এখন ওয়ান ডে দলে রাখা হয়েছে শেখ মেহেদির দিকে বাদ দিয়ে যদি একজন অলরাউন্ডার আরো মুস্তাক হোসেন সৈকত তাকে নেওয়া হতো আরো ভালো হতো এবং কি শামীম হোসেন হলো টি টোয়েন্টি প্লেয়ার তাকে রাখা হয়েছে ওয়ান ডে তে কি করবে ওয়ান ডে শামী হোসেন পাটোয়ারি শামীম হোসেনকে পাটোয়ারি একজন বাদ দিয়ে একজন অলরাউন্ডারকে নেওয়া হতো মোসাদ্দেক হোসেন হোসেনকে নেওয়া হলে আরো ভালো হতো তারপর রয়েছে আমাদের শামী ফাটারি আফিফকে বলছি রয়েছেন স্পেনের বিদ্যে তাইজুল ইসলামকে বাদ দিয়ে নাসুম আহমেদকে রাখা হয়েছে কোথায় তাইজুল ইসলাম আর নাসুম আহমেদ ইসলাম অনেক ভালো ভালো প্লেয়ার খেলতেছে কিন্তু এখন বিশ্বকাপে এশিয়া কাপে তাইজুলকে বাদ দিয়ে নাসুমকে রাখা হয়েছে সব মিলিয়ে সতেরো সতেরো জনের একটি স্কোয়াড ঘোষণা করলো আজকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হলো না এটাই হলো বড় কথা মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হলো না কেন তাকে দিয়ে প্র্যাকটিস তার ফিটনেস অনেক ঠিক করেছে খেলার জন্য কিন্তু সে হলো না। এইটা কি তাহলে নীতি এটা কি একটা অভিজ্ঞ প্লেয়ারের কথা সাত নাম্বার পজিশনে আপিফ হোসেনকে নিয়েছে শামিম হোসেনকে নিয়েছে এবং কি শেখ হাজির নিয়েছে তারা তিনজনে মাহমুদুল্লাহ রিয়াদের যোগ্য না এটা আমাদেরকে বলতে হবে মাহমুদুল্লিহিদ বাদে সাত নম্বর পজিশনে কেউ কিছু করতে পারবে না এটা লিখে রাখেন আপনি তানিমকে নিয়ে ঠিক আছে ইয়াং প্লেয়ার কিন্তু কি করেছে সে কি করছে তাকে এখন এশিয়া কাপের স্কোর রাখা হয়েছে যাই হোক কি হবে জানিনা বাংলাদেশ এশিয়া কাপে সাত নম্বর পজিশন নিয়ে এবং কি জানি না আমার কাছে এই স্কোরটা কোন তোমার মতে এই স্কোরটা ভালো লাগে না